একটা সময় তিনি তার গাওয়া গানের অডিও নিয়ে ঢাকার হকারদের দুয়ারে দুয়ারে ঘুরেছেন। হকাররা যেন তার গাওয়া গানটি তাদের মাইকে একটু বাজান, যাতে তার গানটি সবাই শুনতে পারেন। সময়ের পরিবর্তনে বারংবার তাকে ফিরিয়ে দেওয়া হকাররাই একটা সময় তার গানের অডিও টাকা দিয়ে কিনে মাইকে বাজিয়ে বেরিয়েছেন। তিনি আসিফ আকবর, বাংলাদেশের সর্বস্তরের মানুষের শিল্পী। তিনি এদেশের আইসক্রিম বিক্রেতার শিল্পী, তিনি আবার এদেশের শিক্ষকদের শিল্পী, তিনি এদেশের বস্তির মানুষের শিল্পী, তিনি আবার এদেশের অট্টালিকায় থাকা মানুষদের শিল্পী। সঙ্গীত জগতে বাংলাদেশের মোস্ট এভার পপুলার শিল্পী হবার পথে একজন আসিফ আকবর কত শত প্রতিবন্ধকতা মোকাবেলা করেছেন তা শুরুর কথাগুলোতেই বোঝার কথা। মাত্র 19 বছর বয়সে বিয়ে করে সেই বউ ঘরে রেখে গানের অডিও করেছেন রাতভর, সেই অডিওই আবার সারা দিনভর বিলিয়েছেন বিনামূল্যে। সেখান থেকে তার প্রথম অ্যালবামেই পাল্টে গেল সব কিছু। অ্যালবামটি সবারই জানা, ও প্রিয়া তুমি কোথায়, যা আকাশচুম্বী সফলতা বয়ে এনে দেয় তাকে। তারপরও তার জীবনের দুঃখের গল্প শেষ হয়নি। ছোট্টকালে ক্রিকেট খেলে দিন পার করা দুরন্ত ছেলেটা ঘুড়ি উড়াতে গিয়ে একদিন ছাদ থেকে পড়ে যায় নিচে, যার ব্যথায় এখনও কাতর রাত কাটে তার, যে কষ্টের কথা চোখের জল বয়ে আনে তার ভক্তদের। আমাদের আজকের আয়োজনে জানাবো আসিফ আকবরের জীবনের শত দুঃখ সুখ ও সাফল্য ব্যর্থতার গল্প। একজন আসিফ আকবরকে আপনি ভালোবেসে থাকলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কেননা এ থেকে জানতে পারবেন তার সম্পর্কে নানান অজানা তথ্য। 1972 সালের 25শে মার্চ দিনটি ছিল বাংলাদেশের জন্য একটি ঐতিহাসিক দিন। কুমিল্লার একটি সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করে একটি ফুটফুটে ছেলে। তার পিতা মরহুম অ্যাডভোকেট আলী আকবর ও মাতা রোকেয়া আকবর, আর সেই ছোট্ট শিশুটাই আমাদের আজকের আসিফ আকবর। 5 ভাই ও 2 বোনের মধ্যে ষষ্ঠ আসিফ শিশু থেকে কোনোরকম হাঁটাচলা শেখা থেকেই ক্রিকেটের প্রতি তার অসম্ভব বন্ধুত্ব। আর যখন কিশোর হয়ে গেলেন তখন আর তাকে আটকায় কে, সারা দিন ব্যাট বল নিয়ে সময় কাটে তার। স্বপ্ন ছিল কোনো একদিন বড় ক্রিকেটার হবেন, জয় করবেন বিশ্ব, সুনাম বই আনবেন দেশের জন্য। তবে যে কারণেই হোক সেটা সম্ভব হয়নি। পাশাপাশি তার ছিল গানের প্রতি নেশা, গানের প্রতিভাও ছিল তার দারুণ। তার সেই নেশাতে সবসময় রস ঢালতে ভালোবাসতেন তার স্কুল শিক্ষিকা মা রোকেয়া আকবর। ছেলেকে সবসময় শিল্পের প্রতি অনুপ্রাণিত করে যেতেন, সবসময় পাশে থেকে সাহস জোগাতেন। কিন্তু কিসের ক্রিকেটার হওয়া কিংবা তার শিল্পী হওয়া? তার ক্রিকেট খেলার একমাত্র মেয়ে ভক্ত মিতুর সাথে হয়ে গেল গভীর সম্পর্ক। সেই সম্পর্কের জের ধরেই মিতু নামের সেই মেয়েটি মাত্র 19 বছরের এক বেকার ছেলের হাত ধরে ঘর ছাড়ল। মিতুর পরিবারের সমস্যা হলেও সহজভাবেই মেনে নিয়েছিল আসিফের পরিবার। বিয়ের পরও আসিফের জীবনে খুব একটা পরিবর্তন আসেনি, তবে তার প্রথম ছেলে রনের জন্মের পর কাজের প্রতি মনোযোগী হতে থাকেন আসিফ আকবর। পারিবারিক অবস্থা ভালো হবার পরও তিনি ঢাকাতে চলে আসেন গানের কাজের জন্য। ঘুরেছেন ঢাকার অলিগলি পদঘাট, সফলতার খোঁজে এমন কোনো চেষ্টা নেই তিনি করেননি। সেই চেষ্টাই ইথুনবাবুর কথা, সুর ও সঙ্গীতে তার প্রথম অডিও অ্যালবাম প্রকাশিত হয় 2001 সালে। অ্যালবামটির কাজ শুরুর আগেই ইথুনবাবু তাকে বলেছিলেন, যা তোকে দিলাম, এই অ্যালবামেই তোর জীবন পাল্টে যাবে। যেমন কথা তার কাজটাও তেমন হয়েছিল। তবে ইথুনবাবু নিজেও এতটা প্রত্যাশা করেছিলেন বলে মনে হয় না যে 2001 সালে সাউন্ড টেকের ব্যানারে আসিফের প্রথম অ্যালবাম ও প্রিয়া তুমি কোথায় এর কপি 55 লাখেরও বেশি বিক্রি হবে, কিংবা একটা অ্যালবাম তাকে করে দেবে সর্বসাধারণের শিল্পী, কাঁপিয়ে তুলবে এদেশের মাটি। তবে প্রত্যাশা না করলেও হয়েছিল তাই। এই অ্যালবামের পর আসিফ আকবরকে আর একটা বারের জন্য পিছু ফিরে তাকাতে হয়নি। তারপর থেকে তিনি নিজের ব্যতিক্রমী গায়কী আর সুরেলা কণ্ঠ দিয়ে দেশ বিদেশের লাখো কোটি সঙ্গীতপ্রেমীদের মাঝে নিজের একটা বড় আসন তৈরি করেছেন। অডিও গানের শিল্পে ব্যবসা সফল শিল্পী হিসেবে যার নাম এখনও শীর্ষে। ও প্রিয়া তুমি কোথায় এক গান দিয়ে যে শিল্পী বাংলা ভাষাভাষীদের কাছে এক নামে পরিচিত। এ পর্যন্ত 118টি অ্যালবাম প্রকাশ করেছেন আসিফ আকবর, যার প্রতিটি অ্যালবামই সঙ্গীতপ্রেমীদের কাছে তুমুল জনপ্রিয় এবং ব্যবসা সফলও। বাংলা সিনেমা ও নাটকেও অসংখ্য গান গেয়েছেন এই শিল্পী। এর আগে জনপ্রিয় এই শিল্পীর সাধনা শুরু হয়েছিল শ্রীমতী কল্যাণী সেনগুপ্তার হাতে। 1998 সালে চলচ্চিত্রে প্লেব্যাকের সাথে যুক্ত হন। সে সময় নবীন এই শিল্পীর সাথে প্লেব্যাকের সহশিল্পী হিসেবে গান গেয়েছিলেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী। তার গাওয়া প্রথম ছবির নাম রাজা নাম্বার 1। প্রথম অ্যালবামের পর তার তুমি শিরোনামে মোট 10টি অ্যালবাম প্রকাশ হয়েছে, 19টি একক
ও 107টি মিশ্র অ্যালবাম বের হয়েছে সাউন্ডটেকের ব্যানারে। 10টি থিম কালারে অ্যালবাম প্রকাশ পায় 2005 সালে। ও প্রিয়া তুমি কোথায় অ্যালবামটি শুধুমাত্র 2001 সালেই 30 লাখ কপি বিক্রি হয়েছিল। তুমি সুখী হও, তুমি কথা রাখনি, তুমিও কাঁদবে একদিন, 2002 সালে প্রতিটি অ্যালবামই 20-25 লাখ কপি বিক্রি হয়েছে। সুখে থাকো তুমি বান্ধবী, পাশানি তুমি পাশানি, কেন তুমি সুখে থাকবে তুমিই মনে রাখনি, 2003 সালে তার প্রকাশিত অ্যালবাম। 2004 সালে প্রকাশিত হয় একবার বলো তুমি, কেন তুমি সুখে থাকবে তুমিই ভালোবাসনি অ্যালবামগুলি। তবুও ভালোবাসি, বাঁচব না, জবাব দাও প্রকাশিত হয় 2005 সালে। তার পরের বছরই প্রকাশ করেন অভিনয়, সংসার, বন্দী নামক অ্যালবামগুলি। হৃদয় রক্তক্ষরণ, বৈকালের চাঁদ, শর্ত প্রকাশ পায় 2006 সালে ও 2008 সালে প্রকাশিত হয় কিছু ভুল কিছু স্মৃতি, এখনও জ্যোৎস্না দেখি অ্যালবামগুলো। এক ফোঁটা অশ্রু, বন্ধু তোর খবর কিরে, পানি নাই চোখে, সেই দিনগুলি কই নামক অ্যালবামগুলো প্রকাশিত হয় 2008 ও 2009 সালে। গান গাওয়ার সুবাদে কণ্ঠশিল্পী আসিফ আকবর এ পর্যন্ত পৃথিবীর অনেক দেশ ভ্রমণ করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে আমেরিকা, ইংল্যান্ড, ইতালি, কানাডা, জাপান, কোরিয়া, হংকং, মালয়েশিয়া, চীন, অস্ট্রেলিয়া, আবুধাবি, দুবাই, শারজা, কাতার ও বাহরাইন সহ অনেক দেশ। এত এত দেশে তার ভ্রমণ এদেশের লাল সবুজের পতাকাকে তুলে ধরেছেন উজ্জ্বলতার সাথেই। 2013 সালে আসিফ আকবর ষষ্ঠবারের মতো সেরা সঙ্গীতশিল্পী নির্বাচিত হন। 2 বার জিতেছেন জাতীয় পুরস্কার, তবে তার আগেই মান অভিমানে গান ছেড়ে দিয়েছিলেন তিনি। অডিও পাইরেসি ও কপির প্রতিবাদ হিসেবে তিনি 2010 পরপরই অডিও থেকে দীর্ঘদিন দূরে থাকেন, তবে 2013 সালে আবারও ফিরে আসেন। ফিরে এসে আগের মতো আর সেভাবে অডিও না করলেও নানান চলচ্চিত্রে ও নাটকের গানের কাজ করে চলেছেন তিনি। সর্বশেষ কাজ শুরু করেছেন ইউটিউবের গানগুলোতেও। চলুন আসিফ আকবর সম্পর্কিত আরও কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিই। 1981 সালে আসিফ ঘুড়ি উড়াতে গিয়ে ছাদ থেকে পড়ে যান। তখনই ডাক্তার বলেছিলেন যে বয়স 30 পার হবার পর তা ভয়ঙ্কর রূপ নেবে। তবে তাই হয়েছে। আসিফ আকবর 30 বছর পার করার পর থেকে মাসে 10টা দিনও সুস্থ থাকতে পারেননি। গভীর রাতে প্রচণ্ড ব্যথায় প্রচণ্ড কাতরে ওঠেন তিনি, তবে সম্প্রতি নতুন চিকিৎসায় বেশ ভালো আছেন। তারপরও তিনি গান ছাড়েননি, ভক্তদের কথা ভেবে শত কষ্ট নিয়েও গান করে থাকেন। জনপ্রিয় সঙ্গীতশিল্পী আসিফ আকবরকে তথ্যপ্রযুক্তি আইনে দায়ের করা একটি মামলার কারণে পুলিশের হাতে গ্রেফতার পর্যন্ত হতে হয়েছিল। এজাহারে শফিক তুহিন অভিযোগ করেছিলেন আসিফ আকবর তার অনুমতি ছাড়াই তার সঙ্গীতকর্ম সহ অন্যান্য গীতিকার, সুরকার ও শিল্পীদের 617টি গান সবার অজান্তে বিক্রি করেছেন। 19 বছরে অনার্স প্রথম বর্ষে থাকার সময় বিয়ে করার পরও আসিফ তার পড়াশোনা শেষ করেছেন। তিনি প্রথমে কুমিল্লা গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পড়াশোনা করেন। তিনি SSC শেষ করেছেন 1989 সালে কুমিল্লা জেলা স্কুল থেকে, HSC 1991 কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, BSS অনার্স 94-95, MSS রাজনীতি বিজ্ঞান 95-96। সঙ্গীতশিল্পীর পাশাপাশি তিনি একজন ব্যবসায়ী, অন্যদিকে পারিবারিকভাবে রাজনীতির সাথেও জড়িত। তার স্ত্রী সালমা আসিফ মেতু একজন শিক্ষিকা। তাদের সংসারে 2 ছেলে রণ ও রুদ্র। আসিফ পরিবার ও বন্ধুবান্ধবদের সাথে আড্ডা দেওয়া ও ঘুরতে খুব ভালোবাসেন। তার প্রিয় খাবার গরুর মাংস, আটার রুটি ও লইট্টা শুটকি। ছোটকাল থেকেই তিনি ক্রিকেটের পাগল ছিলেন। পাড়াতে তার বেশ সুনাম রয়েছে। সেই সুনামের ভক্তেই মিতু তার প্রেমে পড়ে। যতদূর জানা যায় তিনি বিভাগীয় ক্রিকেটেও অংশ নিয়েছেন। পরবর্তীতে সেলিব্রিটি লিগে দুর্দান্ত খেলা দেখা যায়। আসিফ ক্রিকেটটা ভালো বোঝেন। নানান সময় তাকে বাংলাদেশের খেলা চলার সময় নানান টিভিতে ক্রিকেট বিশ্লেষণ করতে দেখা যায়। তিনি ব্যাডমিন্টনেও দুর্দান্ত। জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবরের জীবনী নিয়ে নির্মিত হয়েছে প্রামাণ্যচিত্র অফ দ্য রেকর্ড। গীতিকার রাজীব আহমেদের পরিচালনায় এ প্রামাণ্যচিত্রে উঠে এসেছে আসিফ আকবরের শৈশব, কৈশোর, সঙ্গীত ও সংসার জীবনের নানান তথ্য। একজন সাধারণ মানুষ থেকে গানের ভুবনে জনপ্রিয় হয়ে ওঠার গল্পটিও খুব সুন্দরভাবে এতে তুলে ধরা হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমেও আসিফ আকবর বেশ জনপ্রিয়। তার অফিসিয়াল পেজটিতে রয়েছে 30 লাখের বেশি ফলোয়ার। তিনি এদেশের টপ 10 জন ফেসবুক সেলিব্রিটিদের একজন। তার একটি ইউটিউব চ্যানেলও রয়েছে। তিনি অবসর সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় দিতে খুব ভালোবাসেন। আসিফের জীবনে বিখ্যাত সঙ্গীত লেখক, সুরকার, গীতিকার
ইথুন বাবুর অবদান অনস্বীকার্য। তার লেখা প্রিয়া গান থেকে আসিফ এত জনপ্রিয়তা ও খ্যাতি অর্জন করেন। তবে প্রথম অ্যালবামের পর দীর্ঘ 18 বছর যে কোনো একটা সমস্যার কারণে তাদের মাঝে সম্পর্ক ছিল না। তবে তারা আবার একটি নতুন গান দিয়ে কিছুদিন আগেই এক হয়েছেন। সম্প্রতি আসিফ আকবরের একটা বলিউড গান গাওয়ার কথা চলছে। প্রিয় বন্ধুরা, একজন আসিফ আকবরকে নিয়ে এমন আরও অনেক ভিডিও বানানো হলেও তাকে নিয়ে কথা শেষ হবে না। তিনি বাংলা সঙ্গীতের একজন কিংবদন্তি। তিনি আমাদের সঙ্গীতের প্রথম প্রেম। যখন তিনি থাকবেন না, তখনও তার গাওয়া গানগুলো হুট করেই বেজে উঠবে আমাদের মনের মণিকোঠায়। তিনি থেকে যাবেন আমাদের অন্তরের অন্তঃস্থলে। সুস্থতার সাথে বাকি জীবনটা কাটুক আসিফ আকবরের এই কামনায় আজকের ভিডিওটি শেষ করছি। আসিফের শত শত প্রিয় গানের মাঝ থেকে আপনার পছন্দের গানটির নাম কমেন্ট করে জানিয়ে দেবেন, শেয়ার করবেন তাকে নিয়ে আপনার মনের কথা। আসিফ আকবরকে ভালোবাসলে অবশ্যই তাকে নিয়ে করা এই ভিডিওটি লাইক ও শেয়ার করবেন। আরও এমন লিজেন্ডারি ব্যক্তিদের জীবনের কথা ও নানান অজানা তথ্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।